Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. এখানে তো কেউ নেই। জয় দেবী মা। এই ভগবানের প্রলেপ দিয়ে তুমি আমাকে বিনাশ করতে চেয়েছিলে না? কিন্তু এটা তো নষ্টই হয়ে গেল। আমাকে এই ভগবানের প্রলেপ লাগালো জেদের কারণে। দেখো, তুমি নিজের সুরক্ষা বলাই থেকে বাইরে এসে গেছো। হে দেবী মা, আমাকে সাহায্য করো। করে নাও, মৃত্যুর আগে নিজের দেবী মাকে আরো মনে করে নাও। আর বলো ওনাকে যে তোমার সামনে তোমার মৃত্যু দাঁড়িয়ে আছে। হে দেবী মা, আজ যদি আমি মরেও যাই তাহলেও আমি নির্দোষ গ্রামবাসীদের কিচ্ছু হতে দেব না। জয় দেবী মা। মহারানী এখনো আসেননি কেন? এতক্ষণ হলো, হোম কখন শুরু হবে? মা এখনো কেন এলেন না? আর জানি না এই দুর্গাপ্রসাদ আর কনকি বা কোথায় আছে। স্বরাজ, মাসি তাড়াতাড়ি এসো, আমি খুব বেশিক্ষণ পর্যন্ত অধিরাজকে আটকে রাখতে পারবো না। ভালো করে ত্রিশূলকে দেখ দাইনি, এতে পবিত্র চন্দন লাগানো আছে। যদি এই ত্রিশূল তোকে একবার ছোঁয়ে তাহলে তুই জ্বলে ভস্ম হয়ে যাবি।
এটা তো খারাপ কিছুর সংকেত মনে হচ্ছে। আমি নিজে গিয়ে দেখব। দিদা, এসব কি হচ্ছে? হে দেবী মা, রক্ষা করো। মনে হচ্ছে মাসি বিপদে আছে। এখন আমি কি করব? চোখের জল ফেলার কোনো প্রয়োজন নেই, বরং তোমার তো নিজের উপর গর্ব হওয়া উচিত। আর যে অশুভ শক্তির বিনাশ হয়েছে, ঈশ্বর তার মাধ্যম হিসেবে তোমাকে বেছেছিলেন। কিন্তু আমি অধিরাজকে কি বলবো মা? ওকে কি বলে বোঝাবো? বলার কি আছে? যখন সত্য ভালো আর খারাপের মাঝে হয়, সত্য আর অসত্যের মাঝে হয়, তখন জিত সর্বদা সত্য আর ভালোরই হয়। আর এই সত্যকে তোমায় স্বীকার করতেই হবে। আর তুমি তো কেবল নিজের কর্তব্য পালন করেছ, নিয়তি তো অন্য কেউ লিখেছে। আমাকে অধিরাজের কাছে কি স্বপ্ন বলতে হবে যে ডাইনি শেষ হয়ে গেছে?